পুরা মাংসের টুকরাটা দেখলাম একবারে পুরা রক্তে লাল হয়ে গেছে। আমার মৃত্যু আমি ওই দিনই ধরে নিয়েছি যে আমার আসলে ওই দিন মৃত্যু হয়েছে। 2020 সালে আমার ছোট বোনের বিবাহ দেওয়ার পরে মেহমান আসছিল আমাদের বাড়িতে, তো মেহমান আসার পরে তাদের জন্য আয়োজন করা হয়েছে। তো আমি সকাল থেকে, আমি বড় ভাই, আমরা দুই ভাই বোন, সকাল থেকে আমি সব কিছু ম্যানেজ করছি, ম্যানেজমেন্টে ছিলাম আমি। সবাই খাবার খেতে বসছে, তো সবাইকে খাবার শেষ করতে করতে প্রায় আসরের আজান দিছে। তো এখন আমারও ক্ষুধা লাগছে, কিন্তু আমি যেহেতু সবার খেদমতে ছিলাম, তো সেক্ষেত্রে আমি আসলে খাবার সুযোগটা পাইনি। আমাকে আম্মু বারবার বলছিল যে হেলাল তোমার ক্ষুধা লাগলে তুমি খেয়ে নাও, তো আমি বলছিলাম না, সবাইকে আগে মেহমানদের আগে খাওয়াই, তারপর আমি খাবো। আসরের আজান দিছে, তো আমি গোসল করে নামাজ করলাম। আসরের নামাজ করে আমি খেতে গেলাম, খাবার টেবিলে আমার খাবারটা রেডি করে মা নামাজ পড়তে গেছে। পরে মা বলল যে তুমি নামাজ পড়ে খেয়ে নিও। পরে আমি একা একা খেতে গেলাম। তারপরে যাওয়ার পরে আমার প্লেটে, আমার মা তো বুঝেন তো, আসলে মায়ের ভালোবাসা সন্তানের জন্য আসলে অতুলনীয়, এটা আসলে কারোর সাথে তুলনা হয় না। তো মা আমাকে ব্যাপক পরিমাণ আমার প্লেটে মাংস দিছে। মাংসটা ছিল গরুর মাংস। গরুর মাংসের ভিতরে একটা মাংস আছে যেটাকে আপনার রগের মাংস বলা হয়। রগের মাংস, ওটা আপনার রাবারের মতো পঞ্চ করে। হ্যাঁ, ওই মাংসটা আমার প্লেটে একটা পড়ছে, বাট আমি বুঝতে পারিনি। পরে আমি ওটা মুখে নিয়েছি। মুখে নেওয়ার পরে আমি চেষ্টা করতেছি ওটাকে নরম করার, যাতে ওটা আমি গিলে ফেলতে পারি। পরে আমি দেখলাম যে না, এটা আমি ছিঁড়তে পারছি। পরে আমি চিন্তা করলাম তাহলে আমি এটা মনে হয় গিলে ফেলতে পারবো, এরকমের একটা মানে নিজে নিজে আর কি ভাবতেছি, সেই চিন্তা সেই কাজ। পরে আমি গিলে ফেলার চেষ্টাটা যখন করি, তখন আসলে আমার মাংসটা আমার গলা থেকে যায়, বাট আমার শ্বাসনালী এখানে এসে মাংসটা আটকে যায়, এবং আটকে যাওয়ার কারণে আমার শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়। সো আমার মানে একটা ছটফট ছটফট একটা কাজ করতেছিল, আমি কেন আমি এটাকে গিলতে পারতেছি না, এবং আমি যে এই ঘটনাটার সম্মুখীন হয়েছি বা মুখোমুখি, এটা আসলে কেউ দেখতেছে না। যা মেহমানরা যে যার মতো করে তারা আছে ওই অন্য সাইডে, বা আমি একা খাচ্ছি, মা সে নামাজ পড়ছে। সেক্ষেত্রে আমি ট্রাই করলাম যে আমি পারি কিনা এটাকে সরাতে। পরে আমি একা একা পানি ঢেলে খাচ্ছি, কিন্তু আমার পানিটা এখানে আটকে আছে, আটকে গিয়ে আবার মুখ থেকে বেরিয়ে যায়। তো আমার ভিতরে নেওয়ার কোনো শক্তি নাই, কারণ ওই আমার শ্বাসনালীটা মাংসটাই আটকে নিয়েছে। পরে আমি দেখতেছি আমার হাতের রগগুলো আমার মানে ছটছট করছে। আমার একটা মানে যে মানুষের মৃত্যু হইলে বা মৃত্যুর আগে আগে যে একটা মুহূর্ত, এই মুহূর্তগুলো আমি ফিল পাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এই মারা যাবো এরকমের। পরে আমি যখন শ্বাস নিতে পারছি না, আমার তো দম বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি পানি দিয়ে ট্রাই করছি, বা আমি নিজে নিজে ট্রাই করছি। তখন আমার চিন্তা হলো যে আমি, আমার যেহেতু এমন একটা সেন্সিটিভ জায়গা যেখানে আমি হাত দিলেও পারতেছি না, আমি চেষ্টা করছি বমি করার, বাট বমি করার কোনো ওয়ে আসতেছে না, বা আমার আসতেছে না বমিটা। হ্যাঁ, আমি কারোর কাছে বলতেও পারতেছি না যে আমার এখানে একটা মাংস আটকেছে। পরে আমি চাচ্ছি যে আমি যদি আমি মারাও যাই, যেহেতু আমার মা বাবার আমি একটা ছেলে, মানে আমি তাদের সামনে গিয়ে পড়তে পারি, বা তারা আমার পাশে থাকুক এই মুহূর্তটা, বা আমার আমি আমি চাচ্ছি যে আমার শেষ নিঃশ্বাসটা তাদের কোলে হোক। পরে আমি আসলে আব্বা আম্মার কাছে গিয়ে শুয়ে পড়লাম, মানে আমি আর পারছি না আর কি। মানুষ আসলে দেখবেন বিপদগ্রস্ত হলে সর্বপ্রথম তার আপন মানুষদের কাছে যায়। হ্যাঁ, যে তারাই আমার আপনজন, তারাই আমার দুঃখটা বুঝবে। মা বাবা তো বুঝতেছে না যে আমার সমস্যাটা কি হয়েছে। মা আব্বা বলতেছে যে বুকে মনে হয় ভাত আটকে গেছে, বা মা বুকে মেসেজ করতেছে, হ্যাঁ আমাকে পানি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি তো কথা বলতে পারতেছি না, এবং আমার হাত পায়ের রগগুলো ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় যে দুনিয়া শেষ মুহূর্ত যেটাকে বলে, আসলে কেমন হয় জানি না, আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু আমি ওই ফিলটা পাচ্ছি। এবং আমি শুধু মা বাবার দিক তাকিয়ে আমার চোখ থেকে শুধু পানি পড়তেছে, মানে আমি মনে হয় যেন তাদেরকে শেষ দেখাটা দেখতেছি। এখন মা বাবা তো অস্থির হয়ে গেছে, তারা আসলে কি করবে তারা বুঝতেছে না। পরে তাদের কথাগুলো আমার কানে ভাসতেছে যে তোমার কি হয়েছে, তুমি নিজে বলো, না হলে তুমি নিজে চেষ্টা করো কি হয়েছে। পরে আমার চিন্তা হলো যে আমি হয়তো শেষবারের মতো একটা ট্রাই করতে পারি, আমার মানে নিজের প্রতি নিজে ই করতেছি। এরকমের করতে করতে প্রায় দেড় দুই মিনিটের বেশি, কিন্তু দেড় দুই মিনিট কিন্তু আমার যে টেনশনটা, বা আমার যে আমি ছটফট করতেছি, এটা কিন্তু অনেক টাইম মনে হয়। হ্যাঁ, যেন আমার কাছে মনে হয়েছে অনেক এক ঘন্টার এরকমের আমার কাছে ফিল হয়, কারণ আমার কাছে যে কষ্টটার মুহূর্তটা, মুহূর্তগুলো আমার অনেক ভয় লাগতেছে। পরে আমি চিন্তা করলাম, আমার হাত দুইটা আমার গলার ভিতরে দিলাম, কিন্তু আমি হাতে পাচ্ছি না, এই পর্যন্ত শ্বাসনালীটা আমার পুরো আটকে না। পরে আমি চিন্তা করছি আমার গলার ভিতরে আমার যতটুকু প্রেসার দেওয়ার আমি দিব, বাট আমি ওই মাংসের ওইখানে আমি হাতটা নিব, আঙ্গুলটা নিব। পরে আল্লাহর রহমত আমি প্রায় এরকম চেষ্টা করতেছি, আর আমার আশেপাশের যারা আছে, মা বাবা বা আরো লোকজন যারা আসছে, আত্মীয় স্বজন, তারা বলতেছে যে ও যা করতেছে করতে দাও, কারণ ও বুঝতেছে ওর ব্যথাটা কোন জায়গায়, বা ওর আঘাতটা কোন জায়গায় লাগে। পরে আমি এরকম করতে করতে আমার গলার ভিতরে গা হয়ে আমার রক্তক্ষরণ শুরু হয়েছে। আমার দেখি যে মুখ থেকে রক্ত পড়তেছে, বাট ওটা আসতেছে না। পরে আমি যতটুকু সম্ভব আমি দিছি, দেওয়ার পরে আল্লাহর রহমত এইভাবে মাংসটা ধরতে পারছি, হালকা একটু আশটা ধরতে পারছি। দেওয়ার পরে গলার ভিতরে তো আপনার আঠা আঠা জাতীয় হয়ে গেছে, ওটা বেরোয় আর। তখন আমি মানে একটা নিঃশ্বাস ছাড়লাম, এবং পুরো মাংসের টুকরাটা দেখলাম একবারে পুরো রক্তে লাল হয়ে গেছে।
মনে হয় যেন আমার তাজা মাংস, মানে আমার শরীর থেকে বের হয়েছে এরকম একটা মাংস। পরে আমি পড়ে গেছি এবং আমার মুখ থেকে রক্ত বের হয়েছে, কারণ গলার ভিতরে ঘা হয়ে গেছিল আমার এই যে হাতের আঘাতে। পরে আমার মা বাবার যে একটা রিয়েক্ট, মানে আমি তো দেখতে পারি না, কিন্তু আমার কানে ভাসছিল যে তারা কি পরিমাণ কান্নাকাটি করছে। বা আমি চিন্তা করলাম যে আল্লাহ, আসলে আল্লাহ ছাড়া আসলে এখানে কারো হাত ছিল না, কারণ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমার হাতে ওইভাবে নিজের হাত দিয়ে নিজের ওখান থেকে মাংসটা বের করার আমার শক্তি ছিল না। আর আমার যত আত্মীয় স্বজন বা আমার মা বাবা আপনজন যারাই বলেন না কেন, তাদের শক্তি ছিল না ওখান থেকে আমাকে এইটা উদ্ধার করার বা আমাকে এটা থেকে মুক্তি দেওয়ার, যে আমি একটা শ্বাস বন্ধ অবস্থায় ছিলাম বা আমি যে একটা মৃত্যুর কাছাকাছি যাচ্ছি, কিন্তু এটা আসলে তাদেরকে বোঝাতে পারছিলাম না। আমি শুধু এইটুকু ফিল বা এইটুকু মনে করে তাদের কাছে গেছি যে আমি যাতে আমি যদি মারাও যাই তাতে আমার মা বাবা তারা দুজনে দেখতে পারে বা তাদের কাছে গিয়ে আমি যেন মৃত্যুটা হয় আমার, এইটুকু আমার বিশ্বাস নিয়ে আমি তাদের কাছে গেছি। তারপরে এই ঘটনার পরে আমি আসলে দেখলাম যে আমার মা বাবার যে আমার প্রতি যে ভালোবাসাটা সেটা আমি আসলে দেখলাম, এবং আল্লাহর অশেষ রহমতে আমি দেখলাম যে আল্লাহ চাইলে একটা মানুষকে নিমিষেই, আমাদের মৃত্যু আসলে অনেক দূরে না, আমরা মনে করি যে আমরা বৃদ্ধ হব তারপর আমাদের মৃত্যু হবে, আমরা আসলে এরকমের প্ল্যান করি যে আমার মৃত্যু আমি ওই দিনই ধরে নিয়েছি যে আমার আসলে ওই দিন মৃত্যু হয়েছে। ওই দিনের পর থেকে আমার শুধু মৃত্যুটাকে খুব স্মরণ হয়, এবং আমি যখনই বাইরে কোথাও বের হই বা আমি যখন কোথাও যাই আমার মনে হয় যেন আমার মৃত্যু খুব কাছে। এবং আমি এই মৃত্যুর কথা স্মরণ করে ইবাদতের প্রতি আমি আগ্রহ হয়েছি, সেটা হচ্ছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ, এটা ইনশাল্লাহ আমি এখন আর ছাড়ি না। ইনশাল্লাহ আমার এই নামাজের প্রতি আমার একটা মায়া হয়ে গেছে, এবং আল্লাহর প্রতি যে ভালোবাসা বা আল্লাহ বান্দার প্রতি যে একটা ভালোবাসা এটা আসলে আমি মনে করি আমার হয়েছে, এবং আমি ইবাদতের প্রতি একটু মজবুত হয়েছে। ওই মুহূর্তের নিঃশ্বাসটা ভাই আমি মনে করি যে আমার লাইফে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এতদিন বাঁচিয়ে রাখছেন, কিন্তু যতটুকু হায়াত দিয়েছেন আমার ওই দুই মিনিটের নিঃশ্বাস আমার মনে হয়েছে সারা জীবন যতদিন আমি হায়াতে বেঁচে ছিলাম ওটার থেকেও ভয়ঙ্কর ছিল ওই দুই মিনিটের নিঃশ্বাস। আমার মনে হয় যেন আসলে নিঃশ্বাস যখন আপনার বন্ধ হবে তখন আপনি বুঝবেন যে একটা সেকেন্ডের নিঃশ্বাসটা আপনার কতটা ভয়ঙ্কর বা আপনার কতটা গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড নিঃশ্বাসটা নেওয়া। কিন্তু আমরা আল্লাহর কত নিয়ামত ভোগ করি, কিন্তু আমরা কত বড় নাফরমান, আল্লাহর সেই শুকরিয়া আদায় করি না আমরা। তো আমি বুঝতে পারছি যে আসলে প্রতিটা সেকেন্ডের নিঃশ্বাসের কতটা মূল্য আমি তখন বুঝতে পারছি। এবং আমার মা বাবা তারা প্রায় দুই তিন দিন না খাওয়ায় তাদের কোনো হুঁশ ছিল না, তাদের আসলে কি হতে যাচ্ছিল। এবং তাদেরকে যখন আমি ঘটনাগুলো বললাম যে আমার সাথে মায়ের সাথে যখন বলি মায়ের চোখ থেকে পানি পড়ে যে আসলে কি হইতেছিল বা আল্লাহ কি চাইলে কি হয়ে যাইতো,